রাতে বেঁচে থাকা তোমার সন্তান উমা তোমার সন্তান এসো আলোকে। নমস্কার সকলকে, শুভ বিজয় দশমী জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। শরৎকালে মা দুর্গার আগমনের পর, যখন মা দুর্গা মর্ত্য থেকে চলে যান, তারপরে কিন্তু লক্ষ্মী দেবীর আবার মর্ত্যে আগমন ঘটে এবং তখনই বাঙালির ঘরে ঘরে হয় কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী কথাটির আক্ষরিক অর্থ হল কো জাগতি, অর্থাৎ কে জেগে আছে। কথিত আছে, এই সময় মা লক্ষ্মীর মর্ত্যে আগমন ঘটে এবং তিনি ভক্তবৃন্দের দুঃখ দুর্দশা দূর করেন। গরিবেরা জেগে থাকে ধনলাভের আশায়, আর ধনীরা জেগে থাকেন তাদের ধন আগলে রাখার আশায়। এই লক্ষ্মী পুজো স্ত্রী আচারে পুজো, এখানে কোনো বৈভবের প্রয়োজন হয় না। মনের ভক্তিটুকু দিয়ে পুজো করলেই কিন্তু মা সন্তুষ্ট হন। আজকে সেটাই আমি দেখাবো আপনাদেরকে। আমি শুধু অন্তরের ভালোবাসা আর ভক্তি, তার সাথে সামান্য কিছু আয়োজন দিয়ে আমি মায়ের পুজো করেছি। আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি। এবার আমি পুরো বাড়ি জুড়ে মা লক্ষ্মীর এরকম পায়ের ছাপ এঁকেছি। মা লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা মা লক্ষ্মী ভীষণ পছন্দ করেন, তাই আপনারাও চেষ্টা করবেন বাড়ির সমস্ত দরজায় ভেতরের দিকে মুখ করে মা লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে নিতে। এখানে আমি কিছু ফুল আর এরকম একটা ধানের ছড়া নিয়েছি। এই লক্ষ্মী পুজোয় এই ধানের ছড়াটা কিন্তু লাগে, তার সঙ্গে দুটো পদ্ম ফুলও নিয়ে নিয়েছি। আমি ঠাকুরের আসনে এখানে মাকে বসিয়েছি। এবার একটা নরম কাপড়ের উপরে আমি একটু গঙ্গা জল নিয়ে খুব ভালো করে মাকে একটু মুছিয়ে দেব। এখানে আমার লক্ষ্মীনারায়ণের ছবি আছে, আপনারা চাইলে মা লক্ষ্মীর প্রতিমা নিয়েও পুজোটা করতে পারেন। এবার আমি ধানের ছড়াটা এইভাবে দিয়ে দিচ্ছি, একটা ফুলের মালা দিয়ে সাজিয়ে নিলাম। এখানে কিন্তু বারবারই বলছি, মা লক্ষ্মীর কিন্তু কোনো বৈভবের প্রয়োজন নেই। আপনি শুধু মনের ভক্তি আর বিশ্বাসটুকু দিয়ে পুজো করবেন, তাতেই কিন্তু মা সন্তুষ্ট হবেন। এখানে আমি মায়ের ঘরটা বসাবো, সে কারণে একটু গঙ্গা মৃত্তিকা নিয়েছি, তলায় একটা ছোট্ট রেখাবি বসিয়েছি। আর এই গঙ্গা মৃত্তিকার উপর একটু ধান আর দুব্য দিয়ে একটু সিঁদুরে টিপ দিয়ে দিয়েছি। ঘটে দেওয়ার জন্য আমি এখানে আমের পাতা নিয়ে নিয়েছি। এটা বিজোড় সংখ্যায় নিতে হয়, পাঁচটা কি সাতটা, আমার এখানে পাঁচটা আছে। ওগুলোতে আমি তিন জায়গায় সিঁদুর লাগিয়ে নিলাম, আর একটা পান পাতা লাগবে, পান পাতাতেও আমি তিন জায়গায় সিঁদুর লাগিয়ে নিয়েছি। এখন আমি ঘটের মধ্যে জল দিয়েছি। এবার আমি স্বস্তিক চিহ্নটা একটু এঁকে নিচ্ছি, দেখুন আঁকা হয়ে গেছে। আর পাঁচটা টিপও দিয়েছি তলাতে। এবার আমি ঘটের মধ্যে একটু আতপ চাল দিলাম, উল দিলাম, কিছু ধূব্য গাছ দিলাম, একটা কড়ি দিয়েছি, হরিতকি দিয়েছি, আর একটা সুপারি দিলাম। তবে ঘটের মধ্যে কিন্তু আমি গঙ্গা জল দিয়েছি। এবার আমি আমের শখাটা বসিয়ে তার উপর পানটা বসালাম, আর একটা কলা নিয়ে এরকম সিঁদুরের টিপ দিয়ে বসালাম। আপনারা চাইলে ডাবও দিতে পারেন। এবার আমি এই গঙ্গা মৃত্তিকার উপরে ঘরটাকে বসিয়ে দিলাম। একটা নতুন গামছাকে আমি এইভাবে দিয়ে তার উপরে একটু ফুলের মালা দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার মতো করে আমি মাকে বন্দনা করেছি। আমার যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে, প্লিজ আপনারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এখানে আমি গণপতিরও পুজো করব, সেই কারণে একটা পান পাতা নিয়েছি, তার উপর একটা সুপারি দিয়ে একটু সিঁদুরের টিপ দিয়েছি, একটু চন্দন দিচ্ছি, একটা জবা ফুল দিচ্ছি, আর কিছু গাঁদা ফুল দিলাম। এর উপর থেকে একটু আতপ চাল দিয়ে দিলাম এবং মন্ত্র বলে পুজো করেছি। মাকে এখানে আমি আলতা সিঁদুর দিলাম। আপনারা চাইলে বস্ত্রও দিতে পারেন লক্ষ্মীনারায়ণকে। এখানে আমি পদ্ম ফুলগুলো মায়ের কাছে দিয়ে দিচ্ছি। কেশুম
আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছি জোগাড় করেছি। এখন আমি মন্ত্র বলে আমার পুজোটা কমপ্লিট করব। আপনারা সাথে থাকুন আর আমার পুজোটা দেখতে থাকুন। আমার লক্ষ্মী পূজা সমাপন হলো। আমি আমার অন্তরে ভক্তি দিয়ে মাকে ডাকলাম। মায়ের সকল সন্তান যেন দুধে ভাতে থাকে আর সুস্থ থাকে। আজকে এই পর্যন্তই থাক। আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।